আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। সে মোট 80 বছর বয়স পেয়েছে 1940 সাল থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে ইসলামের দাঈ ইলাল্লাহ হিসেবে কি কি কাজ করেছেন এবং কত বছর জেল কেটেছেন, কত বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং পড়ালেখায় কত বছর লেগেছে, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত জীবনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করছি, না টেনে সাইদুর রহমাতুল্লাহ আলীকে যদি ভালোবেসে থাকেন তাহলে তার জীবনীটা সম্পূর্ণ শুনে যাবেন। তার নাম হচ্ছে মোহাম্মদ সাইদি, পিতার নাম হচ্ছে ইউসুফ সাইদি, মাতার নাম হচ্ছে গুলনাহার বেগম। তার জন্ম তারিখ 2 ফেব্রুয়ারি 1940, জেলা হচ্ছে পিরোজপুর। সে হচ্ছে চার সন্তানের জনক। এক নম্বর সন্তান হচ্ছে রফিক বিন সাঈদ, মাসুদ বিন সাঈদ, শামিম বিন সাঈদ, নাসিম বিন সাঈদ। তার কোনো মেয়ে সন্তান নেই, অর্থাৎ কন্যা সন্তান নেই। সে সংসদ সদস্য ছিল 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত টানা দুইবার। দাঈ ইলাল্লাহ আত্মনিয়োগ, অর্থাৎ দাঈ ইলাল্লাহ হিসেবে যখন আত্মনিয়োগ করেছেন, তাফসির মাহফিল করেছেন, সেটা হচ্ছে 1967 সালে চট্টগ্রামে প্যারেড গ্রাউন্ড মাঠে। প্রতি বছর 5 দিন করে একটানা 29 বছর সে কোরআনের কথা বলে গিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছেন। খুলনাতে খুলনা সার্কিট হাউস মাঠে প্রতি বছর 2 দিন করে একটানা 38 বছর তিনি দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করে গিয়েছেন। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রতি বছর 3 দিন করে একটানা 33 বছর পর্যন্ত সে দাঈ ইলাল্লাহর কাজ করে গিয়েছেন। রাজশাহী সরকারি মাদ্রাসার মাঠে প্রতি বছর 3 দিন করে একটানা 35 বছর দাঈ ইলাল্লাহর কাজ করে গিয়েছেন। বগুড়াতে 2 দিন করে একটানা 25 বছর দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করে গিয়েছেন। ঢাকা কমলাপুর রেল স্টেশন মাঠে প্রতি বছর 3 দিন করে 34 বছর দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করে গিয়েছেন। কুমিল্লাতে 3 দিন করে একটানা 31 বছর দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করে গিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ইসলামের প্রচারের অতুলনীয় অবদান। গ্রন্থ রচনা করেছেন, সে কিতাব লিখেছেন, বই লিখেছেন, 75টি বই লিখেছেন এবং 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত রমজান মাসে মক্কা মদিনায় অবস্থান করা তার রুটিনে অন্তর্ভুক্ত ছিল। আপনারা সকলে জানেন কাবার ভিতরে ঢোকার জন্য এমপি, মন্ত্রী এবং দেশের সরকার যারা থাকে তাদেরকে দেওয়া হয়। সেখানে বাংলাদেশ থেকে শুধুমাত্র একজন কাবার ভিতরের অংশে ঢোকার অনুমতি পেয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। মক্কা মদিনা অবস্থান করতেন, তার রুটিনের ভিতরে ছিল। আল্লামা খিতাব সে কোথা থেকে পেলেন? 1991 সালে ইসলামী সার্কেল অফ অর্থ আমেরিকা তাকে আল্লামা সাইদি হিসেবে খেতাব প্রদান করেন। কারাবদ্ধ, অর্থাৎ কারাগারে কবে গিয়েছেন? 8 জুন 2010 সালে। ইন্তেকাল করেছেন 14 আগস্ট 2023 সাল সোমবার। সে 21 বছর শিক্ষানিবাস কাল, 50 বছর কোরআনের খেদমত এবং 13 বছর জালিমের কারাগারে, মোট 80 বছর এভাবে কাটিয়ে দিলেন এই মহান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তার সংক্ষিপ্ত জীবনের সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।